হ্যালো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখব যে চায়না কিপ্যাড ফোনগুলো, এই ফোনগুলোতে মাইক সমস্যা হলে তখন আমরা কীভাবে ফুল ট্র্যাক লাইনটা রিপেয়ার করব। সো ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখব সমস্ত ট্র্যাক লাইন দেখার জন্য। সো এই ধরনের চায়না বোর্ডে দুই ধরনের সিপিউ থাকে, সো একটা আর ডি সিপিউ, একটা এসপিডি সিপিউ। সো আজকে আমরা দেখব এসপিডি সিপিউ এর মাইক ট্র্যাক লাইনটা, এসপিডি সিপিউ আর মাইক ট্র্যাক লাইন কোথার থেকে কোন পর্যন্ত সিপিউর আগে পর্যন্ত গেছে, সিপিউ এ কাজ করার আগে পর্যন্ত আমরা কোন পর্যন্ত ট্র্যাক লাইন জাম্পার করে মাইকটা সলিউশন করতে পারি সেটা দেখবো এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি, ভিডিওটি না টেনে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবে। যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চল আমরা শুরু করি, আমরা কাজ করব এসপিডি সিপিউতে। আর আইডিয়া সিপিউ আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, এখন দেখবো আমরা এসপিডি সিপিউ। চলো আমরা এসপিডি সিপিউটা দেখে নিই। সর্বপ্রথম আমাদের মাইকটা চেক করে নিতে হবে, মাইক যদি ভালো থাকে তখন আমরা ট্র্যাক লাইনটা দেখবো, আর মাইক যদি খারাপ থাকে মাইকটা রিপ্লেস করে দেবো। সর্বপ্রথম আমরা মাইক রিপ্লেস করে দেখতে পারি। সো মাইকে বাজারে ওমস শো করবে 500 সামথিং, মানে 500 থেকে 1500-2000 ওমস শো করতে পারে, তাহলে আমাদের মাইকটা সম্পূর্ণরূপে ভালো থাকবে। চলো দেখে নিই আমরা মাইক ট্র্যাক লাইনটা। মাইক পজিটিভ এবং মাইক নেগেটিভ। সো মাইক পজিটিভটা কোন ট্র্যাকের মাধ্যমে গেছে সিপিউতে সেই ট্র্যাকটা আমরা দেখব, এবং নেগেটিভটা কোন ট্র্যাকের মাধ্যমে গেছে সেই ট্র্যাকটা আমরা দেখব। চলো প্রথমে আমরা পজিটিভটা দেখে নিই। পজিটিভটাই আমরা বার্জারের নেগেটিভটা ধরে নিলাম। ধরে নিই আমরা এই যে রেজিস্টারগুলো আছে এই রেজিস্টারগুলো ভয়া হয়ে কিন্তু মাইকে সিগন্যাল আসছে। সো এই রেজিস্টারগুলো আমরা দেখব সিপিউ এর আগে পর্যন্ত, সিপিউ কাজ করার আগে পর্যন্ত। চলো আমরা দেখে নিই, এই পর্যন্ত ঠিক আছে। এরপরে ঠিক আছে, সো এবার আমরা নেগেটিভটা দেখব, এখানে পর্যন্ত ঠিক আছে। এই ট্র্যাক লাইন এখান থেকে এই রেজিস্টার ভায়া হয়ে, এই রেজিস্টার ভায়া হয়ে সরাসরি সিপিউর দিকে চলে গেছে, কিন্তু এই যে আমাদের ট্র্যাক লাইনটা দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন উঠছে সিপিউতে যাওয়ার আগে কোন রেজিস্টারের মধ্যে, কোন রেজিস্টারের মধ্যে এই কানেকশনটা আছে। সিপিউতে পৌঁছানোর আগে কোন রেজিস্টার আছে সেটা আমরা দেখব, এই পয়েন্টটা ধরে নেব। এবার আমরা এখানে দেখে নেব কোন ফয়েলে সেটা মাইক পজিটিভ ফয়েলটা আছে, কানেকশনটা এখানে কোন ফয়েলে বাজছে। চলো আমরা দেখে নিই। এখানে এই এই ফয়েলে এই রেজিস্টারের এক প্রান্তে কিন্তু আমরা মাইক পজিটিভটা পেয়ে গেছি। সো এই যে ফয়েলটা, এই যে রেজিস্টারটা, এই আর বাইশের পাশে যে দুটো, এই দুটো, এটা হলো মাইক পজিটিভ, এটা হলো মাইক নেগেটিভ, মাইক পজিটিভ মাইক নেগেটিভ। যদি আমাদের ট্র্যাক লাইনটা সমস্যা থাকে তাহলে আমরা এখান থেকে সরাসরি কিন্তু মাইকে মাইক পজিটিভে জাম্পার করে দিতে পারি। যেই ফয়েলটা সমস্যা থাকবে সেই ফয়েলটা কিন্তু আমরা জাম্পার করে দেব। সো এখানে এটা হলো পজিটিভ এবং এটা হলো নেগেটিভ, এই প্রান্ত থেকে কিন্তু আমরা মাইক পর্যন্ত জাম্পার করে দেবো, এই প্রান্ত থেকে আমরা মাইক পর্যন্ত জাম্পার করে দেবো। তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে সিপিউ এর আগে পর্যন্ত এই কাজটা, এর পরে যদি কাজ না হয় তখন আমরা সিপিউতে কাজ করব। সো ট্র্যাক লাইনটা দেখা গেল মাইক পজিটিভ, মাইক পজিটিভ, এটা মাইক নেগেটিভ। সো চলো আমরা জাম্পারটা করে নিই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, এই ধরনের হেল্পফুলি ভিডিও পাওয়ার জন্য। সকলের কাছে একটাই অনুরোধ, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা মাত্র শেয়ার করে দেওয়ার জন্য।
আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সকলেই ভালো থাকবেন।